কাজের ফাঁকে ডিপ্রেশন আসাটা খুবই স্বাভাবিক। এই অবসাদ কাটাতে প্রয়োজন একটুখানি ইন্সপিরেশন। তাই ধিকাস্ট নিয়ে এসেছে এক ইন্সপিরেশনাল অডিও বায়োগ্রাফি শো, অনুপ্রেরণা। আজকে বলবো বটকৃষ্ণ পালের কথা। চলুন শুরু করি। বিকে পল, শোনা শোনা লাগছে না জায়গাটা? কলকাতার শোভা বাজারের কাছে, এর বিখ্যাত চার মাথার মোড়। চিনতে পেরেছেন তো এবার? আচ্ছা, কতবার এসেছেন গেছেন ওই মোড় দিয়ে, কিন্তু কখনো মনে হয়েছে এই মানুষটা কে? আজকের অনুপ্রেরণায় এই মানুষটার কথাই বলবো। যারা সামনে দিয়ে গেছেন এসেছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন, বিকে পল মোড়ের কাছে এক বিরাট বাড়ি। সামনের ওই ডিজাইনটা বিশেষভাবে চোখ টানবেই। ওই বাড়ির সামনেই লেখা বটকৃষ্ণ পাল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট, 92 নম্বর শোভাবাজার স্ট্রিটের বাড়ির মালিক। আগে হ্যাঁ, ব্রিটিশ আমলে তিনি ছিলেন নাম করা ওষুধ বিক্রেতা। গোটা দেশে তো বটেই, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল বিকে পাল অ্যান্ড কোং এর নাম। কে বলে বাঙালি ব্যবসা করতে পারে না? তবে বটকৃষ্ণের যাত্রা এত সহজে শুরু হয়নি। মাত্র 12 বছর বয়সে শিবপুরের এক দরিদ্র পরিবার থেকে কলকাতার শোভা বাজারে চলে আসেন তিনি। 16 বছর বয়সে শুরু করেন আফিমের ব্যবসা। কিন্তু কেন জানি না, তাতে তার মন টিকল না একটুও। শুরু করলেন পাটের ব্যবসা, কিন্তু তাতেও ফলাফল একই। তাহলে উপায়? সেই সময় বহু বিদেশি কোম্পানির সাথে যোগাযোগ করে ভারতে আনতেন সেই সব ওষুধ, দেদার বিক্রি করেছেন সেগুলি। এক সময় দেশীয় পদ্ধতিতে শুরু করেন ওষুধ তৈরির কাজ। দোকানের পিছনেই ছিল বিশাল এক গবেষণাগার, সেখানেই জন্ম নেয় অ্যান্টি ম্যালেরিয়া ওষুধ এডওয়ার্ড টনিকের। বটকৃষ্ণ পালের ফার্মেসির সব থেকে বড় পরিচয় যে ওষুধের মাধ্যমে, আজও যার চাহিদা তুঙ্গে। বটকৃষ্ণ তখন ব্যবসায় ব্যাপক সাফল্য পেলেও সমাজের প্রতি তার যে কর্তব্য তা থেকে মুখ ফিরিয়ে নেননি। দু হাতে যেমন অর্থ উপার্জন করেছেন, তেমনি দান ধ্যান করেছেন দু হাতে। বিনামূল্যে ওষুধ বিতরণ তো ছিলই, নিজের অর্থ সাহায্যে তৈরি করেন স্কুলও, এমনকি রাতের অন্ধকারে সাহায্য করেছেন বিপ্লবীদেরও। সরাসরি ব্রিটিশ বিরোধিতায় নামতে পারেননি তিনি, তাই পিছন থেকে আর্থিকভাবে আগ্নেয়াস্ত্র তৈরির উপাদান সরবরাহ করেই সাহায্য করতেন তাদের। সত্যি কথা বলতে কি, এতবার যাতায়াত করেছি ওই রাস্তা দিয়ে, আর প্রত্যেকবার একটা অদ্ভুত কৌতূহল নিয়ে তাকিয়েছি ওই বাড়িটার দিকে। এ যেন এক অন্যরকম অভিজ্ঞতা। একদিকে তিনি যেমন ব্রিটিশ রাজের সাথে ঘনিষ্ঠতা বজায় রেখেছেন, অন্যদিকে দেশের প্রতি তার কর্তব্য করতেও ভুলে যাননি। সহায়তা করেন সংগ্রামীদের, যারা বাঙালিকে ভীতু, অলস, বাণিজ্য বিমুখ বলতেন, তাদের কাছে যোগ্য জবাব বটকৃষ্ণ পাল। আজ এই পর্যন্তই, পরবর্তী কোনো এক এপিসোডে আর এক বাঙালি ব্যবসায়ীর কথা বলবো, কথা দিলাম।